গায়িকা স্বাগতালক্ষ্মী নাকি কম্পোজার স্বাগতালক্ষ্মী, কাকে আপনি বেশি গুরুত্ব দেন আর কোনটা আপনি হতে চান ইন ফিউচার? ডেফিনেটলি কম্পোজার স্বাগতালক্ষ্মী, কারণ আমি কম্পোজারই হতে চেয়েছিলাম। আমি কিন্তু কখনো গায়ক হতে চাইনি, আমার কোনো স্বপ্ন ছিল না, একেবারেই নয়। মানে আমি দুঃস্বপ্নে সুস্বপ্নে কোনোভাবেই নিজেকে গায়ক হিসেবে দেখতেই চাইনি, কারণ আমার গলাটি ছিল অত্যন্ত ভাঙা। তো ইতিমধ্যে এই কাজটির করবার সুযোগে শ্রদ্ধেয় পূর্ণদাস বাউল মহাশয়ের বাড়িতে, আমি ওনাকে বাবা বাউল বাবা বলি, বাবা বলি, তো উনি আমাকে এমন আশীর্বাদ করেছেন, মানে সে আশীর্বাদ আমার মনে হয় যে আমাকে এত ইন্সপায়ার করেছে, আমাকে এত শক্তি দিয়েছে। উনি কিন্তু প্রথম বলেছেন যে না, তুমি তো গায়ক হিসেবে সফল, কিন্তু তোমার, তুমি দেখবে যে তোমার এই কাজটি আরও অনেক বেশি সফল হবে। তখন আমি বলেছিলাম যে বাবা, আমি তো এটাই চেয়েছিলাম। আমার কিন্তু ছোটোবেলা থেকে আমার যেটা নিজের মানে একেবারে একান্ত ইচ্ছে, সেটা হচ্ছে গান লেখা, কবিতা লেখা। প্রথম আমি কবিতা লিখি, কবিতা ছড়া কেটে কেটে, আমার আমি একটুখানি স্ট্যামার করতাম, মানে যেটাকে তোতলা বলে আর কি, তোতলামির একটা অসুখ ছিল, যার জন্য আমি খুব কথা কম বলতাম, অসম্ভব মুখ চোরা, কারণ কথা বলতে গেলেই তো আটকে যাবে। তো সেই জন্যে ছড়া কেটে কথা বললে বা গান করে কথা বললে, গানের মাধ্যমে ছড়ার মাধ্যমে বললে কিন্তু স্ট্যামার করতাম না, যার জন্য এরকম করে করে আমার কাছে ছড়া গান মুখে মুখে, মানে একেবারে সাধারণ কথা, যেটা ঘরোয়া কথা, বন্ধুদের সঙ্গে কথা, ছড়া কেটে কেটে কথা বলতাম, উত্তর দিতাম। তো কবিতার বই বেরোলো প্রথম আমার জীবনে, একটা বড় পরিসরে নিজেকে প্রেজেন্ট করা, সেটা কিন্তু গান নয়, প্রথম আমার কবিতার বই বেরোয়। তারপর ক্যাসেট সিডি অনেক পরে, আস্তে আস্তে ভগবানের ইচ্ছে গানের দিকে চলে এলাম, কিন্তু আমার গলাটি ছিল অত্যন্ত ভাঙা। একজন খুব নামকরা পৃথিবী বিখ্যাত সুরকার আমার বাবাকে বলেছিলেন যে ওকে একটুখানি রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত শেখান, আর বেগম আক্তার মহাশয়ের গান ওই রকম খুব নিচু স্কেলের, ওটা একটু আধটু হবে, খুব উঁচু গলার গান কিন্তু ওর হবে না। তো সেইটা একটা, মানে আমি বলবো একটা ব্যাক হ্যান্ডেড কমপ্লিমেন্ট, মানে এটাও একটা কমপ্লিমেন্ট আমার কাছে। সেই হবে নাটা কাঁটার মতন ছিল, এবং সেই হবে নাটা কিন্তু আমাকে খুব কম যে সাহায্য করেছে তা নয়, এটাও আমাকে কোথাও একটা জাগিয়ে দিয়েছে আর কি, যে সেই ছোটোবেলার যে ইচ্ছে, আমি সুর করব, অন্য কেউ গাইবেন, আমি কথা লিখব, অন্য কেউ গাইবেন, আমার অবশ্য পূর্ণ হয়েছে বহু আগে, কারণ আমাদের পরম শ্রদ্ধা হৈমন্তী দি, হৈমন্তী শুক্লা মহাশয়া, উনি আমার গান গেয়েছেন বেশ কয়েকটা। ইন্দ্রনীল সেন গেয়েছেন, শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, স্বাগত, আমাদের সিনেমা স্টার অর্জুন চক্রবর্তী, সুপ্রতীক দাস, যিনি খুব ভালো গাইছেন এখন, সুপ্রতীক গেয়েছেন, আমাদের ইন্দ্রাণীদি গেয়েছেন, ইন্দ্রাণী সেন, আমাদের শ্রদ্ধা উষা উত্থুপ মহাশয়া গেয়েছেন, গেয়েছেন শম্পা কুণ্ডু আমার গান। তো সেই জন্যে আমার অনেক যে যে ছোটোবেলার যে একটা বিরাট ইচ্ছে, সেই ইচ্ছে কিন্তু পূরণ হয়েছে, কিন্তু এখন আমি বলবো যে আমি একটু বেশি খুশি, বেশি খুশি মানে অসম্ভব খুশি, মানে এই খুশিটা কোনো তুলনা হয় না প্রকাশ করার, মানে কোনো আমার কাছে সেই রকম শব্দ বা ওয়ার্ডস নেই যে আমি কীভাবে জানাবো, আমি রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারি, আমি কেমন করিয়া জানাবো, আমার হৃদয়ে জুড়ালো, জুড়ালো হৃদয়ে, তো সেই সত্যি হৃদয় জুড়ানোর মতো, কারণ এটা যে কত বিপজ্জনক, কত রিস্কি কাজ, যে যখন কাজটি করছি তখন প্রচণ্ড টেনশন, দিনের পর দিন একটা একটা মাস পুরো ভোর পাঁচটায় শুতে গেছি এই সুর করার যে কাজটি, কারণ গান গাইতে কখনো ভয় করেনি, কিন্তু মনে হয়েছে যে সুর করেছি নিজের গানে, 200 গানে সুর করেছি নিজের কানের কথায়, তারপরে 3000-এর ওপর স্তোত্র, যেটা সবাই আমার গলায় শুনতে অভ্যস্ত, সেই 3000-এর ওপর, প্রায় 3500, তার সমস্ত সুর কিন্তু আমার নিজেরই করা, আমি অন্যের সুরে এখনো পর্যন্ত স্তোত্রপাঠ কখনো গাইনি। তো এত সুর করেছি, কখনো এত টেনশন হয়নি, কিন্তু কবিগুরু যিনি আমার ভগবান, আমার দেবতা, আমার বন্ধু, আমার অন্ন, আমার বস্ত্র, আমার আশ্রয়, সর্বোপরি আমার ডাক্তার, তো তার গানে সুর করব, যদিও আমার অনেক বিপজ্জনক কাজের অভিজ্ঞতা, আমি খুব বিপদ নিতে ভালোবাসি, রিস্ক নিতে ভালোবাসি। 2 বছর আগে তার গান, 93টি গান আমি ট্রান্সলেট করেছি ইংরেজিতে, যেটা যে ভাষাটার ওপর আমার একেবারেই দখল নেই, আমি খুবই কম জানি, এবং সেই অজ্ঞতা দিয়েও ওই পুরোগীতবিধান গাইবার যে এক্সপিরিয়েন্স, সেই যে যাত্রাপথ, সেই যাত্রাপথের আনন্দগান দিয়ে একটা ট্রান্সলেট করার চেষ্টা করেছি, যে গানের যে ভাবার্থ সেটা নিয়ে, ঠিক সাবটাইটেল যেরকম দেখানো হয় সেই সিনেমার সাবটাইটেলের মতন কিন্তু নয়, মানে কথার কথার ইংরেজি নয়, মানে ভাবগত অনুবাদ,
যেটাকে বলে ইংরেজিতে ট্রান্সক্রিয়েশন, সেই রকম একটি বই বেরিয়েছে গ্যালাক্সি। এই গ্যালাক্সি বইটি আমার খুব প্রিয় এবং এটি আমার মায়ের স্মৃতিতে আমি তৈরি করেছিলাম। আমি আমার মা চলে যাওয়ার পরে, 2 বছর আগে মা যখন চলে গেলেন, আমি গান গাইতে পাচ্ছিলাম না। আমার অসম্ভব ডিপ্রেশন হতো, আমার মনে হতো যে আমি কি আবার পারবো গান গাইতে। তখন আমি একটা অন্যরকম একটা ফর্ম খুঁজছিলাম, যে যেটার মাধ্যমে আমি রবীন্দ্রনাথকেও পাবো অথচ আমাকে গান গাইতে হবে না। তখনই এই ট্রান্সলেশনের শুরু হয়, যে একটা অন্য ভাষায় রবীন্দ্রনাথকে আনলে, এবং এর মধ্যে কিছু ছবি আছে, আঁকা ছবি, সেটা ওই গানটা থেকে ছবি। মানে ধরা যাক বরিশোধরা মাঝে শান্তিরও বাড়ি, সেখানে এমন একটা ছবি যেটা শান্তির কথা বলছে, ঊর্ধ্বমুখে নরনারী দাঁড়িয়ে আছে এবং সেখানে মানে গানটাকে আরও শক্তিশালী করার জন্যে, গানটাকে আরও ফুটিয়ে তোলার জন্যে এই ছবি হচ্ছে বরিশোধরা মাঝে শান্তিরও বাড়ির ছবি। তো সেই রকম রবীন্দ্রনাথকেই খুঁজতে চেষ্টা করেছি বিভিন্ন ফর্মে, বিভিন্নভাবে, কখনো ট্রান্সলেশনে। তো এবার আমার মনে হয় এবারের খোঁজাটা সবচেয়ে বিপজ্জনক, তার কারণ সারা পৃথিবী রবীন্দ্রনাথ তো সবার, রবীন্দ্রনাথ তো আমার একার নন। তো সেখানে সবথেকে বড় যেটাকে ভয় পেয়েছি সেটা সমালোচনা, কে কতদূর নেবেন আমাকে। তো আমার তখন একটা মনে হয়েছে, একটা কনফিডেন্স ছিল যে যতই হোক আমি তো পুরো তার গীতবিতানের যে পুরো যাত্রাটা সেটা তো আমি করেছি, অ্যাটলিস্ট একটা অধিকার বোধহয় আছে আমার। কিন্তু অধিকার থাকলেই যোগ্যতা থাকবে, তার কোনো মানে নেই। তো এটা সেটা অ্যাকসেপ্টেড যদি হয়, অলরেডি বহু মানুষ আমার পূর্বসূরীরা অ্যাকসেপ্ট করেছেন, আমি চাই এটা, এই কাজটা আমি মেনলি করেছি নিউ জেনারেশনের জন্য, যারা নতুন আসছেন, নতুন আসবেন। তো একটি অনুষ্ঠান, বড় অনুষ্ঠান হয়ে গেছে কলা মন্দিরে, সেখানে সবাই অ্যাকসেপ্ট করেছেন, এবং আরও একটি একটি দূরদর্শনের একটি চ্যানেলে সেখানে আমার সারা পৃথিবী শুনতে পান এরকমভাবে গান প্রেজেন্ট করা হয়েছে। মানে আমাদের কলকাতার সিঁথি অঞ্চল থেকেও প্রচুর আমার অভিনন্দন এসেছে, একই অভিনন্দন এসেছে নিউ জার্সির একটি পাড়া থেকে, প্রচুর ফ্যামিলি, প্রচুর পরিবার আমায় বলেছেন যে তুমি আরও করো, তুমি রবীন্দ্রনাথের যে কটি গান আছে সে কটি। তো আমার ইচ্ছাও সেটি আমি সম্পূর্ণ করতে চাই, এবং খুব আশীর্বাদ পেয়েছি শান্তিনিকেতন থেকে, রবীন্দ্রনাথের স্বয়ং, রবীন্দ্রনাথের উত্তরসূরি আমাদের পরমশ্রদ্ধেয় শ্রী সুপ্রিয় ঠাকুর মহাশয়, তো তিনি একটি অসাধারণ চিঠি লিখে আমাকে আশীর্বাদ করেছেন, যে যে ওনার আমার প্রতি ভরসা আছে, যে স্বাগতালক্ষ্মী যদি করেন তাহলে এই কাজটি রবীন্দ্রনাথের থেকে, রবীন্দ্রনাথের গানের থেকে খুব একটা দূরত্ব হবে না, খুব কাছাকাছি হবে, সেই কনফিডেন্স ওনার আছে। তো এই আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি, কিছু কাজ এখনও আছে বাকি, এখনও কিছুটা পথ চলার বাকি।